একেবারেই ঠিক শুনেছ নতুনভাবে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে চোদ্দোই জুলাই যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়েছে তোমরা সবাই জানো চার তারিখ তোমাদের পরীক্ষার জন্য নতুনভাবে তোমাদেরকে আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেই লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এতক্ষণ আমরা ওয়েট করেছিলাম কখন লিঙ্কটা অ্যাক্টিভ হবে তো সরাসরি তোমাদেরকে বলি তোমরা এই যে ভিডিও দেখছো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম একটা ওয়েবসাইট এখানে আসলে দেখবে যে ডাউনলোড এনএম জিএনএম অ্যাডমিট কার্ড দু হাজার চব্বিশ এই লিঙ্কটাই ক্লিক করবে লিঙ্কে ক্লিক করলেই দেখবি তোমাদের সামনে কিন্তু একটা পেজ করে যাবে এই পেজে তোমাদের হয়তো এরকম দেখাতেই পারে ঠিক আছে তোমাদেরকে এরকমভাবে ক্লিক করে নিতে হবে ঠিক আছে এই লগ ইন এগে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড এসব সিকিউরিটি কোড দেওয়ার পরে কিন্তু তোমাদের খুলে যাবে ঠিক আছে আচ্ছা আমি দেখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু নিজের নিজের জেলার নাম কমেন্ট করবে এবং কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়েছে সেই ব্যাপারটা বলবে আমি জানবো যে ডাব্লিউ জেই কিন্তু ডাব্লিউ যেটা বলেছিল যে এইবার যে মানে আমরা যে দাবিটা তুলেছিলাম যে স্বচ্ছভাবে যেন পরীক্ষাটা হয় সেটার জন্য ডাব্লিউ জেই কী কী পদক্ষেপ নিচ্ছে সেই ব্যাপারটা আমরা দেখবো যে কোনো কিছু উল্লেখ কি আছে সেই ব্যাপারটা আমরা দেখব ঠিক আছে তো চলো দেখে না যাক এই দেখো অ্যাপ্লিকেশান নাম্বার চাইছে নিজের নিজে অ্যাপ্লিকেশান নাম্বার কোথায় পাবে বলে দিচ্ছি তোমরা দেখবে আগের অ্যাডমিট কার্ডও পেয়ে যাবে অথবা তোমাদের ফোনেও আসবে আশা করছি অ্যাডমিট তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এটা ওখানে লিখে দেবে ঠিক আছে এখানে লিখে দেওয়ার পর ডেট অফ বার্থ তোমার নিজের নিজের জন্ম তারিখ এখানে সিলেক্ট করবে মাস সিলেক্ট করলে এবং হচ্ছে সালটা সিলেক্ট করলে সিলেক্ট করার পর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমাকে এখানে লিখতে হবে তো আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তারপর বাকিটা বলছি দেখো বন্ধুরা লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু একটা পেজ ওপেন হবে দেখো আমরা সত্যি কথা বলতে এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম না এই একটা জিনিস দেখার জন্য এখানে লেখা আছে দেখো ভিউ অ্যাডমিট ডাউনলোড সরি ভিউ অথবা ডাউনলোড অ্যাডমিট কার্ড এইটা দেখার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম প্রতিটা ইউটিউবার দেখছি একই জিনিস দিচ্ছে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে খুব খারাপ লাগছিল যে সামনে পরীক্ষা ছেলে মেয়েদেরকে মুরগি বানানো হচ্ছে আর কিছুই না তো যাই হোক এখন কিন্তু অফিসিয়ালি এটা কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে দেখে নাও এক্সাম সেন্টারে চেঞ্জ হয়েছে নাকি আগেরটাই আছে সেটাও তোমাদেরকে বলবো বাকি সমস্ত বিস্তারিত চল আচ্ছা এবার এখানে যখন ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করবে তবে তোমাকে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো ডাউনলোড অ্যাডমিট ক্লিক অ্যাডমিট কার্ডে ক্লিক করে দাও ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমার সঙ্গে কিন্তু পিডিএফটা খুলে যাবে ঠিক আছে তো তোমার কোথায় এক্সাম সেন্টার পড়েছে তোমার নাম কি তোমার ডেট অফ বার্থ কত সমস্ত কিছু দিয়ে দেবে রোল নাম্বার কত সব দিয়ে দেবে দেখো দেখিয়ে দিলাম ঠিক আছে বাকিগুলো সব হাইড করে দিচ্ছি দেখো এক্সাম সেন্টার এইখানে চলে আসবে এটা মেন জায়গা দেখে নাও এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস এটা হচ্ছে হলদিয়া হাই স্কুল ওকে এই যে মেয়েটা আমি দেখাচ্ছি তার হলদিয়া হাই স্কুলে পড়ছে তোমার কোন স্কুলে পড়ছে এটা কমেন্ট করে দেবে আর একটা লাইক কিন্তু চাই বস কারণ এতক্ষণ তারা ওয়েট করছে প্রায় কিন্তু আমায় সকাল থেকে দেখতে দেখতে পাঁচশো এমবি শেষ হয়ে গেল শুধু ওই দেখছি কখন বেরোবে কখন বেরোবে কারণ ফেক আপডেট দেওয়ার থাকলে আমি এতক্ষণ তোমাদের দিয়ে দিতাম দুটো দুটো থেকে তিনটি আপডেট খুবই খারাপ লাগলো আজকে যে কেমন ধরনের মানে একটা জিনিস নিয়ে এত হিজিবিজি করার কোনো মানে হয় না যাই হোক এটা একটু খুশির ব্যাপার যে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে নিজের নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে নাও আর এটা এমন মানে নিজে এখনই দেখতে হবে তুমি কালকেও দেখতে পারো পশুদেরও দেখতে পারো এমন কি পরীক্ষার দিনও কিন্তু এটা দেখতে পারো অসুবিধে কিছু নেই ঠিক আছে আচ্ছা এবার দেখে নাও এক্সামস যে ডেট সেটা দেখতে পাচ্ছ চার আট দু হাজার চব্বিশ বারোটা থেকেই পরীক্ষা যেরকম ছিল সেম টু সেম শুধুমাত্র ডেটটা চেঞ্জ হয়েছে অনেকের হয়তো এক্সাম সেন্টার চেঞ্জ হয়েছে কি হয়নি সেটা তো এখনই বলতে পারবো না তোমরা কমেন্ট করলে সেটা বুঝতে পারবো কারণ এই মাত্র বেরিয়েছে আমি সঙ্গে সঙ্গে তোমাদের দেখালাম এই মেটার আগে যেটা ছিল সেটাই আছে এখনও চেঞ্জ হয়নি তোমাদের চেঞ্জ হয়েছে কি হয়নি সেটা তোমরা কমেন্ট করে জানাবে আচ্ছা মেন একটা বিষয় বলি তোমাদের কি আর কি কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে দেখো ফার্স্ট অফ অল বলে রাখি অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে যে কোনো একটা ফটো ঠিক আছে সেটা আধার কার্ড হতে পারে অথবা যদি তোমার কাছে আধার কার্ড না থাকে তাহলে তুমি প্যান কার্ডও নিয়ে যেতে পারো যদি প্যান কার্ড না থাকে তুমি পাসপোর্টও নিয়ে যেতে পারো বা ভোটার কার্ডও নিয়ে যেতে পারো অথবা যে কোনো রকম আইডি প্রুফ সেটা স্কুলেরও হতে পারে স্কুলের যে আইডি কার্ড দিয়েছে সেই আইডি কার্ডও নিয়ে যেতে পারো ঠিক আছে যে কোনো একটা সমস্ত কিছু নিয়ে যাওয়ার দরকার নেই যে কোনো একটা বা দুটো নিয়ে যাবে ঠিক আছে এবার বলে আর কি এই যে অ্যাডমিট কার্ডটা আছে না এই অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যাবে তা নাহলে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেবে না ক্লিয়ার হচ্ছে তাহলে কী বললাম একটা বললাম অ্যাডমিট কার্ড দ্বিতীয় বললাম কি দ্বিতীয় বললাম তোমার যে যে কোনো আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে যে কোনো একটা যা যেটা আছে ঠিক আছে সে সেটা নিয়ে যাবে আধার কার্ড বা ভোটার কার্ড আর কি নিয়ে যাবে দেখো ওয়ান কপি অফ কালার পাসপোর্ট ফটোগ্রাফ তোমাদের কিন্তু এক কপি ছবি নিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের বলি যে এখানে কি কোনো রকম কোনো কিছু কি অ্যাকশন কি নিয়েছে ডাব্লিউ বিজেই বোর্ড দেখা যাক কী বলেছে যে অল পার্সোনাল ইনফরমেশান অব দ্য ক্যান্ডিডেট সিটিড সাইটেড অ্যাবভ অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন আচ্ছা যাই হোক এটা কোনো অসুবিধা নেই নেক্সট আমি দেখি নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড অ্যালাউড অ্যালাউডেড টু এন্টার দ্য এক্সামিনেশন হল আফটার দ্য শিডিউল টাইম অর্থাৎ যে টাইমটা দিয়ে দেওয়া হয়েছে রিপোর্টিং টাইম যেটা দেওয়া হয়েছে আমি একটু কথা বলি তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া থাকবে ঠিক আছে যে বারোটা থেকে ডেটটার মধ্যে পরীক্ষা তোমাদেরকে কম করে হলেও এক ঘন্টা কম করে এক ঘন্টা আগে কিন্তু এক্সামিশন সেন্টারে পৌঁছাতে দরকার অর্থাৎ তোমরা প্রত্যেকেই অনেকে দূরে বাড়ি হতে পারে প্রত্যেকে চেষ্টা করবে যেন দশটা থেকে এগারোটার মধ্যে যেন ওই কলেজে বা স্কুলে যেখানে তোমার পড়েছে সেন্টার সেখানে যেন তুমি পৌঁছে যাও ক্লিয়ার হয়েছে কি বললাম ওকে তাহলে অবশ্যই কিন্তু দশটা থেকে এগারোটার মধ্যে পৌঁছে যাবে যেন বারোটার সময় পরীক্ষা হলে বারোটার সময় ঢুকবে এরকম কিন্তু নয় তোমাকে কিন্তু ঢুকতে দেবে না ঠিক আছে আমি বারবার বলছি আর কোথায় সেন্টার পড়েছে একটু কমেন্ট করে দেবে ওকে তাহলে দেখবে তোমার অনেক পরিচিত বন্ধুবান্ধব ওদের সাথে তোমাদের দেখা হয়ে যেতে পারে এই চ্যানেলের থ্রু দিয়েও তোমাদের দেখা হয়ে যেতে পারে অথবা ওখানে কিন্তু পরিচিত হতেই হবে ঠিক আছে আর এখানে আরও বিস্তারিত বলেছি কিন্তু কোন চেঞ্জ কিন্তু আমি দেখতে পেলাম না যে মানে কোন স্ক্যানার লাগিয়েছে বা কোনো আলাদা করে কিছু কিছু ব্যবস্থা সেই অর্থে কিন্তু পেলাম না যাই হোক হয়তো কোনো আলাদা করে বুঝতে পারবো পরীক্ষার যখন স্টুডেন্টরা যাবে পরীক্ষা দিতে তখন বুঝতে পারবে যে তোমাদের জন্য কী কী আর কী কী ফেসিলিটি নিয়ে আসছে বা কোনো এক্সট্রা কোনো সিকিউরিটি নিয়ে আসছে কিনা সেই ব্যাপারটা এখনই বোঝা সম্ভব নয় সেটা আমি এখানেও পেলাম না কিছু সেই অর্থে ঠিক আছে শুধু লেখা আছে যেটা যে ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম কোনো লিখিত মেটেরিয়াল অর্থাৎ কোনো রিটেন মেটেরিয়াল ক্যালকুলেটার এইসব পেন ডকুমেন্ট পেন এগুলো কিছু নিয়ে যাওয়া যাবে না এই সমস্ত লেখা আছে ঠিক আছে আর বাকি কিছু তোমরা তো সবাই আগের বলেছিলাম যে এইসব কিছু নিয়ে যাওয়া যাবে না তো এক্সট্রা কিছু লেখা নেই ঠিক আছে আচ্ছা পেন কিন্তু ওরাই দেবে ঠিক আছে পেন কিন্তু অ্যালাউ নেই ওরাই ওখান থেকে পেন দেবে সুতরাং পেনের ব্যাপারটা তোমার একদম নিশ্চিত থাকো ঠিক আছে ওরাই ব্ল্যাক অথবা ব্লু বল পেন দেবে ঠিক আছে আর কিছু নেই ঠিক আছে এইটুকুই ছিল তো এটা প্রত্যেকে প্রিন্ট আউট করে নিয়ে অবশ্যই কিন্তু পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে এই কয়েকটা দিনের মধ্যে তোমাদের কিন্তু পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে সুযোগ পেতে হবে ঠিক আছে আর যদি কেউ মক টেস্ট ব্যাচ নিতে চাও আমি বলে দিই আমার মক টেস্ট ব্যাচ কারো যদি মনে হয় যে মক টেস্ট ব্যাচ নেবে তো আচ্ছা এখানে একটা জিনিস দেখো ইন কেস অফ ইন ইনপারসমেশান ঠিক আছে ক্যান্ডিডেটস ক্যান্ডিডেট উইল বি কন কনসার্নড ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড আউট রাইড অর্থাৎ কি যদি কেউ কোনো রকম কোনো ব্যতিক্রম কাজ করো ঠিক আছে তার তার বিরুদ্ধে কিন্তু অবশ্যই টেক অ্যাকশন নেবে ঠিক আছে পুলিশ কিন্তু এখানে থাকবে এবং ক্রিমিনাল প্রসিকিউশনের জন্য কিন্তু রেডি থাকবে অর্থাৎ তারা কিন্তু অ্যাকশন নেবে ঠিক আছে একদম বলে দিচ্ছি যে পরীক্ষার সময় দেখা গেলো অনেকে আছে এই কিছু হবে না টুকলি নিয়ে চলে গেলে বা হয়তো কোনো রকম কোনো মোবাইল ফোন নিয়ে চলে গেলে এটা কিন্তু এবার সাংঘাতিক লেভেলের একটা কিন্তু অ্যাকশন আসবে কারণ এবার মানে মনে করো এত রকমভাবে ইউটিউবাররা এত রকমভাবে মানে সজাগ করে দিয়েছে না ভাবতে পারবে না এবার কত রকমভাবে টাইট সিকিউরিটি থাকবে ঠিক আছে হয়তো এখানে কিছু উল্লেখ করেনি বাট এক্সাম সেন্টার যাবে আর তোমাদেরকে বলছি যদি কখনো দেখো যে কেউ টুকলি করছে বা কেউ ধরো মোবাইল নিয়ে ঢুকে গেছে তোমার চোখের সামনে যদি এরকম দেখো তো ইমিডিয়েট তোমরা পুলিশকে জানাবে তার তো সারা জীবনের জন্য পরীক্ষা দেওয়া ওখানে শেষ হয়ে যাবে ঠিক আছে এটা তোমাদেরকেই করতে হবে তোমাদের পরীক্ষা তোমাদেরকেও সজাগ থাকতে হবে ঠিক আছে আচ্ছা এবার আমি তোমাদের মক টেস্টের ব্যাপারটা বলি যদি কারোর মক টেস্ট দেওয়া থাকে আমাদের টোটাল পনেরোটা মক টেস্ট প্লাস পনেরোটা ফুল মক টেস্ট ঠিক আছে একশো পনেরো নম্বর পরীক্ষা পুরো একশো পনেরো নম্বরের প্রতি পরীক্ষা তুমি একশো পনেরো পরীক্ষা দিতে পারবে পনেরোটা এরকম সাজেস্টিভ প্র্যাকটিসের আছে এছাড়াও দুশোটা এমসি ডেইলি ডেলি আমরা দিচ্ছি দুশো এমসি ডেইলি ডেলি ঠিক আছে মানে যে কোনো টপিকের উপর থেকেও তোমার দুশোটা এমসি দিচ্ছি ডেলি লাইভ কুইজ হচ্ছে এছাড়াও দুশোটা এম দুশোটা হচ্ছে তোমার দুশোটা হচ্ছে এমসি কিউ কোয়েশনে পিডিএফ দেওয়া হয়েছে পিডিএফ ঠিক আছে এবং তিনশোটা হচ্ছে লাইফ সায়েন্সের ওপর পিডিএফ দেওয়া হয়েছে ঠিক আছে তিনশোটা কোশ্চেনের উপর এত কিছু পাচ্ছ মাত্র একশো কুড়ি টাকা যদি কারোর মনে হয় যেখানে ভর্তি হবে একশো কোটি টাকা দিয়ে একটা মকতেস দেবে পরীক্ষার আগে নিজের প্রস্তুতি যাচাই করবে তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমি হোয়াটসঅ্যাপটা নাম্বারটা লিখে দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডাবল টু সিক্স ডাবল টু ওকে বন্ধুর সাথে শেয়ার করে দেওয়ার জন্য আর পরীক্ষা কয়েকটা দিন আছে এখন যেন বিন্দাস শুধু মকতেেশ দাই অলরেডি তিনশো জন প্লাস কিন্তু স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে বিভিন্ন বাংলা বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা ভর্তি হয়েছে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে দেবো সেখান থেকে তোমার ক্লিক করে কিন্তু আমাকে মেসেজ করতে পারবে ঠিক আছে তো এখন কেমন এই পর্যন্ত ছাড়লাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং কোথায় তোমার এক্সাম সেন্টার পড়ছে সেটা কিন্তু কমেন্ট করে দেবে থ্যাঙ্ক ইউ